हेलो बियार्स, अस्सलामु आलाइकुम, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তকলিমাস কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছে, সেটা হচ্ছে চিজ কেক। এই চিজ কেকটা খেতে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে, সেই জন্য আজকে আমি চিজ কেক বানিয়ে দেখাবো। চিজ কেকটা বানিয়েছি চকলেট অ্যান্ড চিজ দিয়ে। তাহলে চলুন, এটা বানাইতে কি কি উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার, মিক্সার ব্লেন্ডার, আর নিয়ে নিচ্ছি আমি ডাইজেস্টিভ বিস্কিট 300 গ্রামের মতো নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এখন আমি একটু ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা শেষ, এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর দিয়ে দিব 1 কাপ লিকুইড বাটার। আমি বাটারটা আগের থেকে লিকুইড করে রেখে দিয়েছি, এখন আমি এগুলাকে মিক্সার করে নিচ্ছি, ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা বেশিক্ষণ মিক্স করতে হয় না, 2-1 মিনিট নাড়লে এটা দেখবেন হয়ে গেছে। এখন আমি একটা বেকিং ফ্লাম নিয়ে নিচ্ছি, এখানে আমি এটাকে ভালো করে, এটা অনেক সুন্দর করে চাপ দিয়ে দিয়ে এটাকে একদম সমানভাবে বিছিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটাকে একদম প্লেন করে নিয়ে নিচ্ছি। এটা প্লেন করে নেওয়ার পরে ফ্রিজে রেখে দিবেন 30 মিনিটের জন্য। আমার এটা করা হয়ে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি 300 গ্রাম চিজ, 300 গ্রাম ক্রিম চিজটা নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি একটা ইলেকট্রিক বিস্ক নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি কয়েক মিনিট এটা আমি মিক্স করে নিলাম। এখন আমি দিয়ে দিব ফ্রেশ ক্রিম, ওখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিজ, এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ফ্রেশ ক্রিম। আর আমি দিয়ে দিব 1/2 ডেসিলিটার চিনি। এখন আমি আবার ইলেকট্রিক বিস্কের সাহায্যে এটাকে আমি ইলেকট্রিক সাহায্যে আমি এগুলা মিক্স করে নিচ্ছি। দুই তিন মিনিট করার পরে দেখবেন যে এটা হয়ে গিয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ হ্যাভি ক্রিম, একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব আমি 2 চামচের মতো সিট্রন জুস, এটাকে সুইডিশে সিট্রন জুস বলে, লেমন জুস বলতে পারেন আপনারা। আর দিয়ে দিচ্ছি 1/2 ডেসিলিটার চিনি, দিয়ে এটাকে আবার আমি এখন এটাকে আমি মিক্স করে নেব। আমার ক্রিমটা হয়ে গিয়েছে, এখন আমি দুইটা একসাথে আবার মিক্স করে নিব। এখন আমার ইলেকট্রিক বিস্পার লাগবে না, এটা আমি একটা এখন আমি একটা প্যাচুলার সাহায্যে এটাকে ভালো করে নেড়ে নেড়ে নিব। এটা খুব সুন্দরভাবে মিক্সার করতে হবে। আমার মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমি বিস্কিটটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, নামিয়ে এগুলো আমি বাটিতে বসিয়ে দিচ্ছি। আমি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো সুন্দরভাবে একদম সমানভাবে এগুলাকে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে এগুলো খুবই সুন্দর করে দিতে হবে। আমার অলমোস্ট এটা শেষের দিকে, আমার লেভেলটা করা শেষ, এখন আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে দিব। আমি এখানে নিয়ে নিচ্ছি 300 গ্রাম চকলেট, একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর
একটা পাতিলে বসিয়ে দিব আমি, একটা পাতিলে দিয়ে দিচ্ছি আমি একদম বয়েলিং ওয়াটার। ওয়াটারের উপরে বাটিটা বসিয়ে দিয়ে আমি চকলেটগুলোকে নেড়ে নিচ্ছি। চকলেটগুলো 2-1 মিনিট নাড়লে দেখবেন যে একদম লিকুইড হয়ে গেছে। এখন আমি চকলেটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ হ্যাভি ক্রিম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার চকলেটটা শেষ, নাড়া শেষ। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিব সেই চিজ কেকটা। আমি এখন ফ্রিজ থেকে বের করে চিজ কেকটা বসে গেছে, তার উপরে আমি এখন দিয়ে দিচ্ছি চকলেট লেয়ারটা দিয়ে দিব। চকলেট লেয়ারটা দিয়ে 2-3 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়ে দিব। আমি আমার চকলেট দেওয়া শেষ, এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি 2-3 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে আমার 2-3 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ফ্রিজ থেকে বের করে কেটে আপনাদের সামনে পরিবেশন করব। আমার কেকটা দেখতে এত সুন্দর, খেতে অনেক টেস্ট। আপনারা আমার রেসিপিটা ফলো করতে পারেন, নেক্সট টাইমে আপনারা বানাইলে আমার রেসিপি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার সব ইনগ্রিডিয়েন্টসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে সবাই দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, বাই।